আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 50টি পদে বিনা অভিজ্ঞতায় সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো চলুন বিস্তারিত দেখে নেই নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগে আমরা কয়টি পদে আবেদন করতে পারবো এবং কি কি পদ থাকবে আমাদের জন্য, বেতন ভাতা কত হবে এবং আবেদন আমরা কিভাবে করব, লাস্ট ডেট কত তারিখ হবে, আমরা সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি সার্কুলারে। তো সার্কুলারে আমরা চলে যাব। ওকে, আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর আমরা জাস্ট এখানে সার্চ দেব techfreelunce.xyz। আমরা এই সাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা জাস্ট এই সাইটে এসে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমাদের কিন্তু একটু নেটটা স্লো, সেই কারণে আমরা স্লো হয়ে যাচ্ছে। যাই হোক, একটু ওয়েট করেন, আমরা ঢুকে যাব আমাদের কাঙ্ক্ষিত সাইটে, যে সাইটের প্রতিনিয়ত জব সার্কুলারগুলো পাবলিশ করা হচ্ছে। তো যাই হোক, আমি অন্য ব্রাউজারে ট্রাই করে দেখি। ওকে, ট্রাই করতে হয়নি, আমরা জাস্ট চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সাইটে। এই সাইটে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশন নিয়োগ। আমরা জাস্ট এটিতে ক্লিক করে দেব। ওকে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। ওকে, আমরা আপনাদের বোঝানোর সুবিধাটা আমি কিন্তু জুম করে নিচ্ছি। তো নিচে স্টুডেন্টগুলো আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে। তো এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো আমরা এখন আলোচনা করব কোন পদে আবেদন করতে পারবো আমরা। এবং দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার CDO 50 জন নেবে। তো আমরা এখানে দেখে নেই আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কি এবং অভিজ্ঞতা কি কি লাগবে। তো এখানে দেয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ন্যূনতম স্নাতক শ্রেণী পাশ হতে হবে আপনার, এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো আপনার এখানে কিন্তু অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি জবটি করতে পারবেন। আসলে সবার কিন্তু অভিজ্ঞতা থাকে না, দু একজনের অভিজ্ঞতা থাকে। এখানে কিন্তু নিয়োগ হবে 50 জন, আর যারা বাকি আছে তারা কিন্তু অভিজ্ঞতা ছাড়াই আবেদন করবেন। এখানে কিন্তু অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। আপনারা যারা অভিজ্ঞতাহীন আছেন, অভিজ্ঞতা নেই আপনাদের, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। যারা অনার্স কমপ্লিট করেছেন তো তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো দেরি না করে অবশ্যই আবেদন করে ফেলবেন। তো এখন আমরা দেখে নেবো আমাদের বেতন ভাতা কত হবে এখানে। তো এখানে আপনার সর্বোচ্চ বয়স লাগবে 34 বছর, প্রার্থীরা আবেদন করতে পারবেন। যাদের বয়স 34 পেরিয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো 18 থেকে অবশ্যই আপনার বয়স হতে হবে 34-এর মধ্যে। তো এখানে বেতন ভাতা সর্বসাকুল্য আপনার হবে হচ্ছে 18,550 টাকা। এটি আপনাদের ট্রেনিং কালীন, এবং সরি, এটা এটা আপনাদের হচ্ছে পার্মানেন্ট বেতন হবে। তারপর ট্রেনিং অবস্থা আপনার বেতন হবে হচ্ছে 16,500 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগ ভাতাও প্রদান করা হবে, এবং প্রতি কর্মদিবসে 70 টাকা হারে টিফিন ভাতা প্রদান করা হবে। উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও আবাসন সুবিধা রয়েছে। চাকরি 3 মাস পর্যবেক্ষণের প্রেক্ষিতে 6 মাস পর কাজের ফলাফল ও মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ পাবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের সার্কুলারটি আবেদন করার পর আপনাকে ডাকা হবে, এবং ডেকে যদি টিকে যান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 6 মাসের একটা ট্রেনিংয়ে রাখা হবে। ওই ট্রেনিংয়ে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার জবটি পার্মানেন্ট হবে। তো এখন আমরা দেখে নিই আমরা কিভাবে আবেদন করব, ঠিক আছে? আবেদন করব কিভাবে আমরা দেখে নিচ্ছি, আবেদন করতে কি কি লাগবে। তো এখন দেখেন, আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 1 কপি ছবি, এবং ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকা DD পে অর্ডার সহ আগামী 8 আগস্ট 2022 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন 22/13B ব্লক বি খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা 1207 ঠিকানায় আবেদন করতে হবে। তো অবশ্যই আপনাকে অবশ্যই খামের ওপর আবেদন যে পদের নাম আছে ওটি উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে, এবং প্রার্থীর মোবাইল নম্বর
যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে, উল্লেখ্য যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিই কিভাবে আবেদন করব করবেন এবং কিভাবে আপনাকে নিয়োগ প্রদান করা হবে। আপনি প্রথমে আপনার কাগজপত্র সহ সকল ইনফরমেশন একটা খামের ওপর, খামের মতো লিপিবদ্ধ করে জাস্ট খামের ওপর আপনার পদের নাম উল্লেখ করে এই যে এখানে যে ঠিকানাটা দেয়া আছে, এখানে দেয়া দেখতে পাচ্ছেন মানব সম্পদ প্রশাসন ও মানব সম্পদ থেকে শুরু করে এই যে ঢাকা 1207 এই ঠিকানাটা উল্লেখ করে খামের ওপর জাস্ট আপনি যোগাযোগে পাঠিয়ে দিবেন। এবং পাঠিয়ে দেওয়ার পর আপনার কর্তৃপক্ষ আপনার ইনফরমেশনগুলো যাচাই বাছাই করে আপনি যদি নির্বাচিত হন তারপরে আপনাকে কিন্তু SMS এর মাধ্যমে যোগাযোগ করা হবে আপনার সাথে। তো যোগাযোগের পর আপনাকে কিন্তু পরীক্ষার জন্য ডাকা হবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি সুযোগ পাবেন জবটি করার এবং ট্রেনিংয়ের সুযোগ পাবেন। ওই ট্রেনিংয়ে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তবে আপনার জবটি পার্মানেন্ট হবে, এবং 6 মাস ট্রেনিংয়ের পর যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে কিন্তু আপনার জবটি ওখানেই স্থগিত হয়ে যাবে এবং পার্মানেন্ট হবে না, ওখানেই বাতিল হয়ে যাবে। তবে আপনি যে 6 মাস ট্রেনিং করলেন ওই 6 মাসের মাসিক বেতন আপনি 16,500 টাকা পাবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, আমি কিন্তু সব কিছু বুঝিয়ে দিয়েছি আপনাদের। তো যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করে ফেলবেন, দেরি করবেন না, মাত্র আমাদের হাতে আর 10 দিন সময় আছে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানান থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, পরে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হবো। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।